আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ফিজিক্স সেকেন্ড পেপার আধুনিক পদার্থবিজ্ঞান রাজশাহী বোর্ড 2019 এর কোশ্চেন সলভ। লক্ষ্য করো অধিবকে দেওয়া আছে ফাহিম পর্যায়ক্রমে এত এবং এত তরঙ্গ দৈর্ঘ্যের দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি ব্যবহার করে ফোটো ইলেকট্রন নির্গমন পরীক্ষা করলো, অর্থাৎ আলোক তড়িৎ পরীক্ষা করেছে। আলোক তড়িৎ ক্রিয়া এটা, তার ব্যবহৃত ধাতুর কার্যপ্রেক্ষক দেওয়া আছে 2.3 ইলেকট্রন ভোল্ট। প্রথমেই আমাদের বুঝতে হবে আলোক তড়িৎ ক্রিয়া বা ফোটো ইলেকট্রন ইফেক্ট জিনিসটা কি। ফোটো ইলেকট্রন ইফেক্ট হলো কোনো একটা মেটাল বা একটা ধাতুর উপর, এটা মনে করি একটা ধাতু, এই ধাতুর উপর সানলাইট বা সূর্যের আলো পড়বে, সূর্যের আলো পড়ার পর সেটাকে হচ্ছে ফোটন, ফোটন এসে নির্গত হবে, একটা নির্দিষ্ট পরিমাণ ফোটন নির্গত হওয়ার পর সেখান থেকে সেই ধাতুর মধ্যে কী থাকে, ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, সেই মুক্ত ইলেকট্রনগুলো এখান থেকে বিকিরণ করে চলে আসবে, নির্গমন করবে। একটা সর্বনিম্ন পরিমাণ ফোটন কমপক্ষে লাগবে, যার কম হলে সেখান থেকে ইলেকট্রন নির্গমন হবে না। এই সর্বনিম্ন যে ফোটন এর শক্তি লাগে সেটাকে বলা হয় কার্যাপেক্ষক, কার্যাপেক্ষক। এই তাহলে আমাদের সূত্রটা হলো W=W0+Ek। W হলো আমাদের সূর্য থেকে আগত ধাতুর উপর ফোটন, এই ফোটনের শক্তি দুইটা শক্তি সমান হবে, একটা হলো কার্যাপেক্ষক W0, এটা হতে হবে প্লাস আরও কিছু শক্তি হতে হবে, সেটা হচ্ছে গতিশক্তি। এই ইলেকট্রনে একটা গতিশক্তি থাকতে হবে, তাহলে ফোটো ইলেকট্রন ইফেক্ট ঘটবে বা ইলেকট্রনের নির্গমন ঘটবে। যদি কার্যাপেক্ষক ওই ধাতুর কার্যাপেক্ষকের মানের চেয়ে কম মানের ফোটন এখানে আপতিত হয় তাহলে এখান থেকে কোনো ইলেকট্রন নির্গত হবে না, এই হচ্ছে বেসিক কথা। তাহলে আমরা এক নম্বর কোশ্চেন সলভ করি। এক নম্বর কোশ্চেনে বলা আছে ব্যবহৃত ধাতুর সূচন কম্পাঙ্ক কত। ধাতুর সূচন কম্পাঙ্ক বের করার জন্য আমাদের কার্যপ্রেক্ষকের মান দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা W=H নিউ, এইচ নিউ W লিখতে পারি বা E লিখতে পারি, কার্যপ্রেক্ষকের মান কত দেওয়া আছে, এটা হচ্ছে এই নিউ হচ্ছে আমাদের সূচন কম্পাঙ্ক। কার্যপ্রেক্ষকের মান দেওয়া আছে, কার্যপ্রেক্ষকের মান দেওয়া আছে 2.3 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করার জন্য 1.6×10⁻¹⁹ জুল সমান কত আসবে। আচ্ছা, যেটাই আসুক, এটা হচ্ছে আমাদের W সমান এইচ নিউ এর মান। এবার নিউ বা সূচন কম্পাঙ্কের মানের জন্য কী করতে হবে, নিউ এর জন্য এই ভ্যালুকে 2.3×1.6×10⁻¹⁹ আমরা প্লাঙ্কস কনস্ট্যান্ট দ্বারা ভাগ করব। প্লাঙ্কস কনস্ট্যান্টের মান আমরা জানি সেটা হলো 6.63×10⁻¹⁴ ভাগ করলে যে মানটা পাবো সেটা হলো 5.55×10⁻¹⁴. তাহলে হার্স, অবশ্যই ফ্রিকোয়েন্সির একক হার্স। তাহলে এটাই হচ্ছে আমাদের সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক। দুই নম্বর কোশ্চেনে বলা আছে উভয় ক্ষেত্রে, অর্থাৎ এই ক্ষেত্র এবং এই ক্ষেত্রে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, দুইটা ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে কিনা, অর্থাৎ ফোটো ইলেকট্রন ইফেক্ট হবে কিনা। এটা হওয়ার জন্য অবশ্যই ফোটনের শক্তি কার্যপ্রেক্ষকের চেয়ে বেশি হইতে হবে, অর্থাৎ এই W এর ভ্যালু W0 চেয়ে বেশি হইতে হবে। আমাদের এই ধাতুর জন্য W0 ভ্যালু কত হবে, W0 ভ্যালু হলো 2.3 ইলেকট্রন ভোল্ট। এটাকে জুলে কনভার্ট করলে 2.3×1.6×10⁻¹⁹, অর্থাৎ আমাদের কার্যপ্রেক্ষকের মান হবে এত। এখন আমাদের এই দুটো নিয়ে আমরা পরীক্ষা করব, যদি এই এটার যে তরঙ্গ দৈর্ঘ্য আছে এটার জন্য করসপন্ডিং যে ফোটনের মান, এনার্জির মান সেটা বের করবো, এটা এনার্জির মান বের করবো।
তারপর দেখব আলোক তড়িৎ ক্রিয়া ঘটে কিনা। প্রথম ক্ষেত্রের জন্য ধরি W1, ফার্স্ট কেসের জন্য W1, জন্য কি জানি আমরা, W1 ইকুয়াল টু এইচ নিউ ওয়ান। নিউ হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি, নিউ সমান আমরা কি জানি এইচ সি বাই ল্যামডা ওয়ান। তাহলে এখন ভ্যালু বসাই, প্লাঙ্কের কনস্ট্যান্ট কত হবে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এইচের মান বসাইলাম, সি আলোর বেগ বসাইলাম এবং ল্যামডা ওয়ানের ভ্যালু যেটা দেওয়া ছিল সেটা বসাইলাম। ক্যালকুলেশন করে আমরা পেলাম ফোটনের শক্তি অর্থাৎ W বা E যেটাই বলি সেটা এত আসছে। এটা আমাদের আমরা যে কার্যাপেক্ষকের মান বের করেছিলাম এই যে এটা 3.68 × 10⁻¹⁹ এটার চেয়ে বেশি, অর্থাৎ এখানে এর মান W0-এর চেয়ে বেশি। তাহলে এক্ষেত্রে আমাদের আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। এবার দ্বিতীয় ক্ষেত্রে চিন্তা করি, W2 ইকুয়াল টু এইচ নিউ টু সমান হবে কি এইচ সি বাই ল্যামডা টু। তাহলে ভ্যালুগুলো বসাই পাই, এইচের ভ্যালু বসাইলাম এবং প্লাঙ্কের দূরত্ব বসানোর পর আলোর বেগের মান বসাইলাম এবং নিচে ল্যামডা টু যেটা আমাদের অধিবেগের দেওয়া ছিল সেটা বসাইলাম। তারপর ভ্যালুগুলো ক্যালকুলেট করে পেলাম 2.55, তারপর 10⁻¹⁹ যেটা আমাদের যে কার্যাপেক্ষক বা W0-এর চেয়ে কমে গেছে। এবার কম, তাহলে W0-এর চেয়ে কম, আমরা জানি কার্যাপেক্ষকের চেয়ে কম মানের ফোটন যদি আপতিত হয় তাহলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।